আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা দেখছেন আলোকিত সংবাদ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পার্বত্য শান্তি চুক্তি এবং সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বীর বাহাদুর সাজেগে ভয়াবহ আগুনে পাঁচ রিসোর্ট সহ দুই রেস্টুরেন্ট পুড়ে ছাই নানিয়ারচরে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির চব্বিশতম বর্ষপূর্তি উদযাপন শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে কাপ্তায় জনের বর্ণাঢ্য র্যালি দর্শক এতক্ষণ শুনলেন এবারে বিস্তারিত পার্বত্য শান্তি চুক্তি এবং সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বীর বাহাদুর পার্বত্য শান্তি চুক্তি এবং সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসে সিং বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর চট্টগ্রাম শান্তি চুক্তির চব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর সিং বলেন শান্তি চুক্তির পর এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে পার্বত্যবাসীর উন্নয়নে গড়ে উঠেছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রভৃতি তিনি বলেন অঞ্চলভিত্তিক পরিকল্পনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য উনিশশো সালের বঙ্গবন্ধু একটি আলাদা বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন উনিশশো পঁচাত্তর সনের বারোই ফেব্রুয়ারি রাঙ্গামাটির বিশাল জনসভায় বঙ্গবন্ধু জাতীয় সংখ্যালঘুদের অধিকার অবশ্যই রক্ষা করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের উন্নয়নের নানা কর্মসূচির ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পর উন্নয়নের পরিবেশ সৃষ্টি হয় পার্বত্য শান্তি চুক্তি আজ চব্বিশ বছর পদার্পণ করেছে তিনি বলেন শান্তি চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে আটচল্লিশটি ধারা এরই মধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে পনেরোটি আংশিক বাস্তবায়িত হয়েছে এবং নয়টি ধারা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে মন্ত্রণালয়ের সচিব মুসাম্মদ হামিদা বেগম সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা সাজেকে ভয়াবহ আগুনে পাঁচ রিসোর্ট সহ দুই রেস্টুরেন্ট পুড়ে ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় রাগামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে ঘটনা ঘটেছে এতে পাঁচটি রিসোর্টস দুইটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই তিনি জানান বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর ভোর রাত চারটায় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পরে অবকাশ রিসোর্ট সাজেক ভ্যালি রিসোর্ট মেঘছোট রিসোর্ট মন্টানার রিসোর্ট মালতি রিসোর্ট জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায় রাঙামাড়ি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নানিয়ারচলের জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন করেছে মৌলভীবাজার জেলা তথ্য অফিস বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার অডিটোরিয়াম কক্ষে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রায় অর্থ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক ত্রিময় চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনার বিষয় নিয়ে শিক্ষা পরিবেশ সুরক্ষা ডিজিটাল বাংলাদেশ আশ্রয়ন প্রকল্প নারীর ক্ষমতায়ন সহ দশটি বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন বাঘাইজিদের বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির চব্বিশতম বর্ষপূর্তি উদযাপন পার্বত্য চুক্তির চব্বিশ বছর পূর্তি আজ উনিশশো সাতানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস এর পক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে এই চুক্তিতে সই করেছিলেন এর প্রধান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান যতেন্দ্র বোধিপ্রিয় সৌতুল আরমা সাথে চুক্তির চব্বিশতম বর্ষবর্তী উদযাপন উপলক্ষে রাঙ্গামুটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সাতাশ বিজিবি মানুষের জন শোভাযাত্রাটি মানুষের জনের প্রধান ফটক থেকে শুরু করে উপজেলার চৌমনী চত্বরে এসে উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতাশ বিজিবি মানুষের জনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া পিএসসি আর আলোচনা সভায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা শান্তি চুক্তির সুফল তুলে ধরেন পরে শান্তি চুক্তির শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পিজিবি অধিনায়ক এছাড়াও সন্ধ্যায় বিজিবি পরিচালিত পার্কে সম্প্রীতি কনসার্টের আয়োজন করে মানুষের জোন শান্তি চুক্তির দুই যুগ পূর্তিতে কাপ্তাই জোনের বর্ণাঢ্য র্যালি শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর কাপ্তায় পানীয় বিদ্যুৎ কেন্দ্রের রিসিপশন গেট থেকে শুরু করে রেলিটি কাপটায় নতুন বাজার লগের প্রদীক্ষিণ করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট বিএসপিআই এসে শেষ হয় সুই এই ছিল আমাদের আজকের আলোকিত রঙমটির রাধাটা সংবাদ ধন্যবাদ আপনার থাকার জন্য